الله رب العالمين بولن؟ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون بولي شبايا الله اكبر الله رب العالمين بولند جنا مؤمن بنداب আমার আলোচনা যখন তারা শুনবে আমার জিকির তাদের সামনে যখন আলোচনা হবে তখন তারা আমার ভয় প্রকম্পিত হবে আমার ভয় তাদের মধ্যে সৃষ্টি হবে এই যে তিনটি পুরস্কার তিনটি পুরস্কারের এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ সবুত জিকির আলোচনা শুনলে অন্তর প্রকম্পিত হবে মোমেন বান্দার এই গুণটা যদি আমরা পালন করতে পারি তিনটা পুরস্কার আমরা পাব এই যে গুণটি সাহাবাইকরাম নবীগণ এদের ছিল বিশেষ করে হযরতে ইউসুফ আলাইহি সালাম তার যে ছিল সেটা কোরআনে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নবুয়তি দান করেছেন এবং তাকে সৌন্দর্য দিয়েছিলেন এত পরিমাণে সৌন্দর্য আল্লাহ সুবহানাহু দিয়েছেন তাআলা দিয়েছেন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস বানিয়েছেন বলি সুবহানাল্লাহ এই সপ্তাহে আমরা আলোচনা করতে চাই পাঁচটি গুণ সম্পর্কে সম্পর্কে এই পাঁচটি গুণ যদি কেউ যদি নিজের মধ্যে যদি আনতে পারে আল্লাহ তাবা নিজে তিনটি পুরস্কার দান করবেন বলে শোভান গুণগুলি আলোচনার আগে 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 আমরা পুরস্কারের আলোচনা করতে চাই এজন্য এজন্য পুরস্কারগুলি যদি আগে আমরা জানতে পারি গুণগুলি আমাদের খেয়াল করা সহজ হবে মনোযোগ আসবে বেশি লক্ষ্য করি গুণগুলি কি এক নম্বর আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন বলি সুবহানাল্লাহ দুই নম্বর হচ্ছে মাগফিরাতুন তার জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তিন নম্বরে গুণ হচ্ছে তিন নম্বরে পুরস্কার হচ্ছে অরিজকুম কারিম সম্মানিত রিজিক আল্লাহ তাবর কালা তাকে দান করবেন বলে সুবাহান এই তিনটি পুরস্কার আমরা শুনলাম এখন আমাদের আলোচনা হবে পাঁচটি পাঁচটি গুণ সম্পর্কে আলোচনা হবে যদি আল্লাহ বলার তৌফিক দান করেন আসলে কিছুই বলা যাবে না যদি আল্লাহ বলার তৌফিক দান না করেন তো আল্লাহ যেন বলার তাও ফিক দান করেন এজন্য আমরা শয়তানের অশাহা থেকে পানাহা চাই আল্লাহর কাছে সবাই আমরা আশ্রয় চাই এজন্য সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি সকলেই আমরা পড়ি রহমান الله رب العالمين بل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما পরাসা কন্যা হু বলে সবাই আল্লাহ আকবার আল্লাহ আল আমিন বলেন যারা আমার মোমেন বান্দা আমার আলোচনা যখন তারা শুনবে আমার জিকির তাদের সামনে যখন আলোচনা হবে তখন তারা আমার ভয় প্রকম্পিত হবে আমার ভয় তাদের মধ্যে সৃষ্টি হবে এই যে তিনটি পুরস্কার তিনটি পুরস্কারের এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ সব জিকির আলোচনা শুনলে অন্তর প্রকম্পিত হবে মোমেন বান্দার এই গুণটা যদি আমরা পালন করতে পারি তিনটা পুরস্কার আমরা পাব পাবো এই যে গুণটি সাহাবা একরাম নবীগণ এদের ছিল বিশেষ করে হজরত ইউসুফ আলাইহি সালাম তার যে ছিল সেটা কোরআনে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহি সালাম কে নবুয়তি দান করেছেন এবং তাকে সৌন্দর্য দিয়েছিলেন এত পরিমাণে সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বিছ নবি جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন বলি সুবহানাল্লাহ কত সুন্দর করে বানালেন কোরআন বলছে ফালামা রআইনাহু আকবারহু ওয়া অকত طعن ايديهمنا وكلنا هاشالين ما هذا بشرا ধরে বলে আল্লাহ আকবার ইউসুফ আলাইহিস সালাম মহিলারা দেখে ফল কাটতেছিল ছুরি দ্বারা ফল কাটতে গিয়ে যে হাত কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস দেখে তারা টের পায়নি এত সুন্দর সুন্দর্য এরা দেখে বলতে লাগলো ইনハাযা ইন্না এ কোন মানুষ না আমাদের তো মনে হয় একজন ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যে বিমোহিত হয়ে জলেখা যখন কো প্রস্তাব জানালো কোরআন বলছে وراودته التي هو في بيتها عن نفسه وغلغت الأبواب وغلغت الأبواب وقالت هيت لك جرب لي الله أكبر عزيزي مصر رستي جولك ইউসুফ আলাইহি সালামকে মনের বাসনা পূরণ করার জন্য রুমের মধ্যে কামরার মধ্যে যখন ডাকলেন ইউসুফ আলাইহি সালাম যখন আসলেন জলেখা দরজা বন্ধ করে দিল ইউসুফ আলাইহি সালাম দেখলেন দরজা আটকানো রুমের মধ্যে চারদিকে নেকের ছবি টানানো এমন অবস্থার মধ্যে ইউসুফ বললেন আপনার স্বামী আমার মালিক মালিক তিনি আমাকে ভরণ পোষণের জন্য বন্দোবস্ত করেছেন থাকার ব্যবস্থা করেছেন তার আমানত আপনি তার স্ত্রী আপনার সাথে যদি আমি খারাপ কাজে যদি লিপ্ত হই তাহলে আমানতের খেয়ানত করা হবে আর যদি আর যদি এই সমস্ত কাজ করি এই সমস্ত কাজগুলি যদি আমি করি তাহলে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হবে জন্য আমি পারব না আল্লাহ তাবার আলা ওই সময় ওসফ আলাইহিসালামকে তার নিদর্শনাবলী দেখালেন সেই নিদর্শনাবলী দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কোরআন বলছে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আল্লাহর আশ্রয় নিয়ে ইউসুফ আলাইহিস সালাম তিনি অগ্রসর হলেন জোলেখার তালা লাগানো সেটা আল্লাহ খুলে দিলেন বলে সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য আসলো এখনো যদি ইউসুফ সালামের মতো এমন পরিস্থিতি কারো যদি হয়ে যায় আর সেই সময় যদি আল্লাহর নিদর্শনাবলী দেখে তার অন্তর আত্মা ইউসুফ সালামের মতো যদি কেঁপে ওঠে আর সে যদি বিরত থাকে আল্লাহ আলাইহিস সালামকে যেভাবে সাহায্য করেছেন তাকেও সেভাবে সাহায্য করবে এজন্য যুবকরা যারা আছে তাদের সামনে সময় আছে সুযোগ আছে ব্যবস্থা আছে সময় তার অনুকূলে সবকিছু সুযোগ থাকার পরেও যদি যুবক যদি আল্লাহর ভয়ে আল্লাহর আলোচনা শোনার পরে তার মধ্যে যদি প্রকম্পিত হয় সে যদি খারাপ কাজ থেকে বিরত থাকে বিরত থাকে আল্লাহ তাবা ওই যুবককেও সাহায্য করবে দেখা যায় যুবক যারা থাকে লেখাপড়ার পরে কি করবে কোন চাকরি করবে কি ব্যবসা করবে এই যে টেনশন কোনো টেনশন আল্লাহ তালা তাকে ফালাবেন না আল্লাহ তাকে সাহায্য করবেন বলে সোবাহান্লাহ শুধু তাই নয় যদি যদি এই এই অপকর্ম অবস্থায় খারাপ কাজ অবস্থায় যদি আল্লাহর নাম হওয়া মাত্রই যদি আত্মা যদি কেঁপে উঠে আর সে যদি বিরত থাকে ওই সমস্ত যুবকেরা কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ হুয়া সাত ব্যক্তিকে আরো সে ছায়ার তলে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা যৌবন কালে পাপাচার থেকে যারা ফিরে এসেছে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ সোবাহান কেয়ামতের ময়দানে আরো নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন বলে সুবাহান এই যে এই যে আল্লাহর সাহায্য পাওয়া এটা আমরা যদি পেতে চাই পেতে চাই আল্লাহর আলোচনা শোনা মাত্রই অন্তর যদি আমাদের ভয় সৃষ্টি হয় সাহায্য অবশ্যই আসবে ওমর রাদি আল্লাহ যুগে একজন লোক বাজার থেকে মদ কিনে আনল সন্ধ্যা যখন ঘনি এলো যখন মদের বোতল নিয়ে যখন তিনি হাঁটতে ছিলেন সামনে পড়লো উমর আনহুর মনের মধ্যে বোতলের মধ্যে কি তিনি জিজ্ঞেস করলেন লোকটিকে তোমার বোতলের মধ্যে কি লোকটি ওমর উমর আনহুর ভয়ে তার শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য তিনি বললেন বোতলের মধ্যে দুধ ওমর রাদি আল্লাহ আনহু বলেন তাহলে দুধটা দেখি তোমার বোতলের মধ্যে যে দুধ আছে দুধটা দেখি দেখি ওই লোকটি দুধটি দেখাবে কিন্তু তার মনের মধ্যে ভয় যে এখন যদি আসলেও দেখায় আমি ধরা খেয়ে যাব ওই অবস্থার মধ্যে ওই লোকটি মনে মনে বলতে লাগলো রব্বুল আলামিন এই অবস্থা তুমি তো দেখতেছো তুমি যদি আজ কুমার বান্দা ওমরের শাস্তি থেকে আমাকে যদি তুমি যদি বিরত রাখো আমি তবা করতেছি আর জীবনে কখনো আমি মত পান করব না তুমি আমাকে সাহায্য করো মাত্র কয়েক সেকেন্ড এই জাল্লার সাহায্য চাইলো লোকটি বোতল চাদরের ভিতর থেকে বের করে যখন দিচ্ছিল ওমর রাদি আল্লাহ তালান হো দেখলেন আসলেই দুধ গরম তাজা দুধ লোকটি দুধ দেখে আশ্চর্য হয়ে ওমর রাদি আল্লাহ তালান হোকে বলেন আসলে এটা মদি ছিল কিন্তু আপনার ভয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি যেহেতু আল্লাহ দূত যেহেতু বানিয়েই দিয়েছেন আমি এখন থেকে তবা করলাম আর জীবনে কখনো আমি মত পান করব না বলি সুবহানল্লাহ আল্লাহর সাহায্য আসতেই থাকবে শুধু তাই না বনি ইসরাইলের তিনজন লোক যে গুহার মধ্যে যে আটকে ছিল পাথর গুহার মধ্যে ছিল বিদায় তারা বের হতে পারছিল না ওই সময় তিনজন ব্যক্তি তাদের জীবনের যে ভালো কাজগুলি আছে সেই ভালো কাজগুলি তারা যখন আল্লাহর সামনে পেশ করলো পাথরের মুখ আস্তে আস্তে খুলতে লাগলো এই তিনজন ব্যক্তির তিন রকমের যে ভালো কাজ এই একজন ব্যক্তি ছিল যার যার জীবনের একটি ভালো কাজ আল্লাহর জন্যই সে করেছে সেটি হচ্ছে অপকর্ম করার সুযোগ তার ছিল সব কিছু থাকার পরেও সে আল্লাহর ভয়ে এই কাজ থেকে সে বিরত থেকেছে এই নেক আমলটি নিয়ে যখন আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ সোভান গর্থের পাথর আল্লাহ তালা সরিয়ে দিলেন বলে সোবাহান আল্লাহ এজন্য এক নম্বরে গুণ হচ্ছে আল্লাহর আলোচনা শোনা মাত্রই অন্তর প্রকম্পিত হবে এই এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হচ্ছে ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু ざদাতহুম ঈমানান আল্লাহর কোরআনের তেলোয়াতের আয়া শুনলে তাদের ইমান বেড়ে যায় কি বেড়ে যায় সবাই বলি ইমান বেড়ে যায় দুই নাম্বার গুণ তিন নম্বরে গুণ হচ্ছে ওয়ালা আলা রব্বিহিম ইয়া আল্লাহর উপরে তাদের ভরসা সৃষ্টি হবে আল্লাহর উপরে ভরসা মোমেন দ্বারা করবে এটাই তার কর্তব্য কর্তব্য এই যে আল্লাহর উপরে ভরসা এর মানে এটা না রোগ যদি হয় তাহলে ডাক্তার দেখানো যাবে না ওষুধ খাওয়া যাবে না তা না ওষুধও খেতে হবে ডাক্তারও দেখাতে হবে কিন্তু রোগ বেদি থেকে সুস্থতা দিতে পারে কে জোরে বলি কে আল্লাহর উপরে ভরসা করা আমরা যারা আসি সর্বক্ষেত্রে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি আল্লাহই আমাদেরকে হেফাজত করবে যার নমুনা যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন আল্লাহর পয়গম্বর হজরতে এব্রাহিম সালাম নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করল নিক্ষেপ করার পরে ওই সময়ে এব্রাহিম আলাইহ সালাম আল্লাহর উপরে ভরসা তিনি হারান নাই আল্লাহর উপরে ভরসা ছিল যে আগুন আমাকে কিছুই করতে পারবে না আগুনের মালিকও যিনি আমার মালিকও তিনি বলি সুবহান এবর আলাইহ সালাম আল্লাহর উপরে এত পরিমাণে ভরসা থাকার কারণে অবস্থাটা আল্লাহ কি করে দিলেন কোরআন বলছে কুলনাইয়া না রুকুনি বরুদ গছলা মনা আল্লাহ ইবরহি জরি বলে আল্লাহ একবার আল্লাহরপুল আল আমিন আগুনকে ঠান্ডা দায়ক করলেন না গরমও করলেন না শান্তিদায়ক করলেন এমন শান্তিদায়ক করে দিলেন যাতে ইব্রাহিম আলী ইসালামের কোনো কষ্ট না হয় বলে সুবাহান শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলহ ইসালাম ফেরাউনের সৈন্য সামন্তরা যখন জাদু দেখালো মুসা আলহ ইসালাম ভয় পেয়ে গেলেন মুসা আলহ ইসালাম যখন ভয় পেলেন আল্লাহ পাক বললেন মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই সামিয়ানা ওয়া আসাইনা এই যে অবস্থাটা তোমার এগুলি সব আমি শুনতেছি এই যে তোমার যে লাঠি এগুলি তুমি নিক্ষেপ করো মুসা আলাইহিস সালাম লাঠি ফালালেন জাদুঘরের যত জাদু সব দুলিশ্যাত হয়ে গেছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম তার অধীনস্থ তার যারা উম্ম ছিল আল্লাহর উপরে ইমান আনার কারণে ফেরাউন তাদেরকে ধাওয়া করতেছিল মৌসা আলাইহালাম তার অনুসারীদেরকে নিয়ে যখন তিনি অগ্রসর হচ্ছিলেন তখন ফেরাউনের দলের লোকেরাও তাদেরকে ধাওয়া করল দেখলেন আমরা তো ধরা খেয়ে গেলাম তিনও দিকে ফেরাউনের লোকেরা সামনে সাগর কোথায় যাব যাওয়ার তো কোনো জায়গা নাই আল্লাহ বলেন টেনশন করার কোনো কারণ নাই আমার উপরে যেহেতু তুমি ভরসা করো আমি তোমাকে হেফাজত করবো কেমনে আল্লাহ তালা তাকে হেফাজত করলেন আল্লাহ বলেন লাঠি ফালাও সাগরে ফালাও সাগরে আমাদের মাথার বুদ্ধিতে এটা কাজ করে না যে লাঠি ফালালে কি হবে কিন্তু আল্লাহ বলেন ফালাও লাঠি লাঠি ফালালেন আল্লাহ তাবা রকাওয়াত আলাম সাগরের মধ্য থেকে রাস্তা বানালেন একটা দুইটা না তাফসিরে এসেছে বারোটি রাস্তা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন বলি সুবহানল্লাহ এজন্য সর্বক্ষেত্রে ভরসা করতে হবে কার কাছে আল্লাহর কাছে চার নম্বরে গুণ হচ্ছে আল্লাদিন আইউকিমুন সলা নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ আদায় করতে হবে পাঁচ নম্বরে গুণ হচ্ছে ওমিমা রসাকুনা আল্লাহ সুবাহ যা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে খরচ করতে হবে আল্লাহর জন্য এই যে পাঁচটি গুণ এক নম্বরে গুণ হচ্ছে লক্ষ্য করি সবাই আল্লাহর আলোচনা শুনলে অন্তর প্রকম্পিত হবে ভয় সৃষ্টি হবে দুই নম্বরে গুণ হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াজ শুনলে ইমান বেড়ে যাবে তিন নম্বরে গুণ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে চার নম্বরে গুণ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম আদায় করতে হবে পাঁচ নম্বরে গুণ হচ্ছে আল্লাহ যা রিজিক দিয়েছেন সেই রিজিক আল্লাহর জন্য খরচ করতে হবে এই পাঁচটি গুম যারা করবে কোরআন বলছে এরাই হচ্ছে প্রকৃত মোমেন আর এই মোমেন যারা হবে এদেরকে আমি তিনটা পুরস্কার দেব রব্বিহিম আমি তার মর্যাদা বৃদ্ধি করে দিব যেদিন কেয়ামতের ময়দানে বিবি শিকময় অবস্থা সেই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকালা মাছের কলিজা বুনা করে তার খাবারের ব্যবস্থা করবেন বলি আল্লাহ তাকে কেয়ামতের ময়দানে সম্মানিত করবেন কে জোরে বলি কে সম্মানিত করবেন এরপরে হচ্ছে অমাগ ফিরতুন তার জীবনের গুণাগুলিকে আল্লাহ মাফ করে দিবেন মানুষের জীবনে সব চাইতে দুনিয়াতে বড় সফলতা হচ্ছে ক্ষমা দুনিয়াতে একজন ব্যক্তি অনেক কিছু পাইল কিন্তু আল্লাহর ক্ষমা পাইল না সে আসলে দুনিয়ায় কিছুই পেল না দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে বান্দার সব চাইতে শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে ক্ষমা মাফ পাওয়া কারণ বান্দা যদি আল্লাহর থেকে মাপ পেয়ে যায় বান্দা যাবে জান্নাতে আর যদি মাপ যদি না পেয়ে যায় বান্দা যাবে জাহান্নামের মধ্যে তিন নম্বরে পুরস্কার হচ্ছে ওয়ারিজ কুম কারিম সম্মানিত রিজিক আল্লাহ তাবারকাওয়াতালা তাকে দান করবেন এই যে সম্মানিত রিজিক সম্মানিত রিজিক কি আমরা যে ভাত রুটি খাই শুধু যে এটাই রিজিক তা না এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর রিজিকের চারটি স্তর আছে কয়টি স্তর কথা বলি কয়টি স্তর আছে চারটি আমরা যে ভাত রুটি যে খাবার খাইটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর সর্ব উচ্চ স্তর হচ্ছে রিজিকের সুস্থতা আপনার শরীর যদি অসুস্থ থাকে যতই দামি খাবার আপনার সাথে প্লেস করা হোক না কেন সামনে আনা হোক না কেন আপনার খেতে মনে চাইবে না ভাল লাগবে না এজন্য খাবার দাবারের চাইতে বড় উচ্চ নিয়ামত হচ্ছে উচ্চ রিজিক হচ্ছে সুস্থতা এটা আল্লাহর বড় একটি রিজিক আর উত্তম রিজিক হচ্ছে স্ত্রী এবং সন্তান নেক্কার স্ত্রী আল্লাহর অনেক বড় একটি নিয়ামত এই নেক্কার স্ত্রী যদি না থাকে কারো দুনিয়াতে তার অনেক অশান্তি সৃষ্টি হয় আর নেককার স্ত্রী যদি থাকে তার ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হয় যায় বলি সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে কিছু জিনিসের মধ্যে শান্তি রেখেছেন কিছু জিনিসের মধ্যে নেককার স্ত্রী এবং নেককার সন্তান দুনিয়াতে এই দুইটি দিনে শান্তির বস্তু কিন্তু আজকে আমাদের অনেকের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বাহিরে যতটা ভালো লাগে ঘরে গেলে আর অশান্তি বেশি সৃষ্টি হয় ঘরের মধ্যে স্ত্রী সন্তানদের থেকে কোনো শান্তি আমরা পাই না এই যে আমরা পাই না স্ত্রীর থেকে শান্তি সন্তানদের থেকে শান্তি শান্তি এজন্য আমাদের স্বামী হিসাবে পিতা হিসাবে যেগুলি দায়িত্ব পালন করা দরকার সেগুলি অনেক ক্ষেত্রে পালন না করার কারণে এমনটা হয় আল্লাহ সুবাহ আপনাকে ঘরের জন্য দায়িত্ববান হিসাবে কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন তোমার পরিবারে তুমি কিভাবে দায়িত্ব পালন করেছ কিন্তু আপনি যেইটার মধ্য থেকে শান্তি আসবে সেইটা না করে যেটার মধ্যে অশান্তি আসবে সেইটা আপনি ঘরের মধ্যে রাখলেন টিভি রাখলেন বিভিন্ন মোবাইল কিনে দিলেন অ্যান্ড্রয়েড সেট কিনে দিলেন আর এগুলি যখন ঘরের মধ্যে থাকল ভারতের সিনেমা ভারতের সিরিয়ালগুলি যখন দেখে এগুলি দেখে তারা কি শিখবে পরক্রিয়া কেমনে করে কেমনে ঘর ভাঙে কেমনে স্বামীর কথা না শোনে কেমনে কেমনে খারাপ খারাপ একটি কথা বলে তাকে কষ্ট দেওয়া যায় এই সমস্ত জিনিসগুলি তো তারা শিখছে তার মধ্যে যদি ভালো গুণও থাকে এই সমস্ত জিনিসগুলি দেখার কারণে তার ভালো গুণগুলি নষ্ট হয়ে যায় এগুলি আপনি কেন কিনে দিলেন এজন্য আপনিই দেয় আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই যে আমরা মসজিদে এসেছি এই মসজিদে কোরআন হাদিসের আলো আলোচনা শোনার কারণে আমাদের মন মস্তিষ্ক ভালো হয় আল্লাহকে পেতে চায় এবং মনটা থাকে নরম কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি যদি সিনেমা দেখেন মসজিদের জিনিস যদি দেখেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মনটা ঘুরে যাবে এই ভালো মন আর থাকবেন এটা হচ্ছে পরিবেশের কারণে এজন্য স্ত্রী নেককার হওয়ার জন্য এই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকতে হবে তাহলে স্ত্রীর থেকে শান্তি আসবে আর নেককার সন্তান হওয়ার জন্য স্ত্রী যদি নেককার যদি না হয় সন্তানও নেককার হওয়া আশা করা যায় না এজন্য এই যে স্ত্রী এবং সন্তান উভয়ে যেন নেককার হয় উভয়ে যেন দুনিয়াতে ভালো মানুষ হয় এটা আমাদের সবার মনের আশা স্বামীর আশা পিতাদেরও আশা এই আশারা পূর্ণ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন বান্দারে দোয়া কর বেশি বেশি ও রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা المتقين إماما زارا پري ربنا هب لنا من ازوادنا وادنا وذرياتنا كرة أعين واجعلنا للمتقين إماما زرب لي الله أكبر এই দোয়াটি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন স্ত্রীও নেক্কার বানাবেন সন্তানও নেককার হবে উভয়ে যখন নেককার হবে পরিবারের সবাই যখন নেক্কার হবে আপনিও যখন নেক্কার হবেন আল্লাহ তাবার কালা সবার সাথে সবার জান্নাতে পরিচয় করিয়ে দিবেন বলে সুবাহান আল্লাহ রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ নৈকট্য অর্জন করা এই যে চারটি স্তর ঋজিকের এই চারটি স্তরের মূল সারমর্ম হচ্ছে সম্মানিত রিজিক এই যে তিনটি পুরস্কার পাঁচটি গুণ অর্জন করলে আল্লাহ সোভাহ দিবেন এই পাঁচটি গুণ আমরা সবাই যেন অর্জন করে আল্লাহর থেকে তিনটি পুরস্কার সবাই যেন পেতে পারি আল্লাহ সকলকে তাও দান করে বলি আমি